এরে নবীর উম্মতির দল, ভালো করে শুনে নাও, শিরিকের গুনাহ বড় মারাত্মক। মুসা নবী বললেন 400 বছর তুমি আল্লাহর রিজিক পাও, তোমার মনে এখন কোন আশা আছে নাকি? বলে দুইটা আশা আছে, দুইটা আশা। এক নাম্বার, আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। দুই নাম্বার, আমার যুগের বরকতের নবীর চেহারাটা আমি দেখতে চাই। মুসা নবী বললেন বুজুর্গ, তোমার মনের আশার নবী আমি মুসা, মনটা ভরে দেখে নাও, এরপরে অপেক্ষা করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। পয়গম্বর মুসা নবী পানি নিয়ে আইসে দেখে বুজুর্গ দুনিয়াতে জিন্দা নাই। মুসা নবীর গরম মেজাজ, ডাক দিয়া বলে নুরে আল্লাহ, ও দয়ার মালিক, তুমি খেটা ইনসাফের বিচার করলা নাকি? যেই বান্দা 400 বছর পর্যন্ত তোমার এবাদতে মশগুল, ওই বান্দার শেষ আশাটা কেন তুমি পূরণ করলে না? আল্লাহ তাআলা বলেন ও মুসা, ভালো করে শুনে নাও, আমি দয়ার মালিক, বেইনসাফি করার না, আমি ইনসাফের বিচার করেছি, তুমি বুঝো না রে মুসা, শুনে নাও, 400 বছর এই বান্দাকে কে রিজিক দিলেন? তুমি বলো কে দিলেন? আল্লাহ আপনি দিয়েছেন। মুসা তুমি আমাকে জবাব দাও, যেই আল্লাহ 400 বছর পর্যন্ত বান্দারে রিজিক দিয়ে আমি বাঁচায় রাখতে পারলাম, ওই আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার ক্ষমতা রাখি না? পানিটা আমার কাছে চাইলো না, তোমার কাছে চাইলো কেন? শিরকের গন্ধ আমি সহ্য করতে পারি না, সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। এই শিরিক আবার 5 প্রকার, কয় প্রকার? প্রথম ব্যাখ্যায় কেউ লিখেছেন শিরকে আকবর, শিরকে আসগর, এই কথাটাকে ভিন্ন ব্যাখ্যায় কেউ লিখেছেন শিরকে জলি, শিরকে খফি, কেউ বলেছেন শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। টোটাল শিরিক আবার 5 প্রকার। 1 নাম্বার শিরিক ফিল কুদরাত, 2 নাম্বারে শিরিক ফিল ইলম, 3 নাম্বারে শিরিক ফিল হুকুম, 4 নাম্বার শিরিক ফি সামই ওয়াল বাসার, 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। 5টার বিবরণ আমি লম্বা চওড়া দিতে পারলাম না, রেখে সামনে চললাম। মনে আছে কিনা প্রথম কথা, দুই দল চলে আমল নষ্ট করবে কয়টা অন্যায়ের দ্বারা? 1 নাম্বার অপরাধের নাম শিরক, শিরক কয় প্রকার? 5 প্রকার রেখে চললাম। 2 নাম্বার অন্যায় হলো গোস্তাখি রাসূল, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। ওরে মুমিন একটু তাকাইয়া দেখ, আমার আল্লাহ নবীর সাথে কত সুন্দর আদবের সিস্টেম শিখায় দিলেন। আল্লাহ বলেন কোরআন খোল, কোরআনের ভেতরে তাকায় দেখ, আমি আল্লাহ মুসা নবীরে ডাকলাম, ঈসা নবীরে ডাকলাম, ইব্রাহিমরে ডাকলাম, ইসমাইলরে ডাকলাম, জাকারিয়ারে ডাকলাম, ইয়াহিয়া নবীরে ডাকলাম, আমার নবীরেও ডাকলাম, আমি সব নবীদের নাম ধরে ডেকেছি, কিন্তু আমার নবীজির নাম আমি ধরে ডাকি নাই। ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, আল্লাহ নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না, এটা আদব শিক্ষা দিলেন। কারণ মানুষের জিন্দেগির সৌন্দর্যের নাম আদব, আল্লাহ আদব শিখায় দিলেন, আমার নবীর আমি নাম ধরে না ডেকে নবীর গুণের আওয়াজ দিয়া ডাকলাম, ইয়াসিন নবীরে ডাকলাম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল নবীরে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদাসসির, রসুলের সাথে বেয়াদবি করলে আমল শেষ। তুই 13,000 বার আশেকের রসুল দাবি করলো, তুই জাহান্নামে।
নবীর সাথে বেদদুই, নবীর সাথে আদব রক্ষা করার এক নাম্বার পদ্ধতি, নবীর নাম ধরে ডাকবা না। নাম ধরে ডাকা এক জিনিস, আর নামের পরিচয় দেওয়া আর এক জিনিস। কথা বুঝেন না? এখানে বক্তা আসবে কে? সবাই বললেন হাফিজুর রহমান, কোনো অন্যায় নাই। কিন্তু আসার পরে কেউ যদি আমাকে হাফিজুর রহমান বলে বলে হাফিজুর রহমানের দিকে আসো, এটা বেদদুই নয়? হ্যাঁ, ভালো করে বুঝেন। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিনু আদাবি আজ খোদা খা হি মে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলেরা। সুযোগ দিবেন নি আরেকটু বলা? আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আমিন। ভাইরা আমার, অল্প বেশি না, একটা গুছাই নিয়ে কথাটা। কয়টা অপরাধে গুনান আমল নষ্ট হবে? এক নাম্বার অপরাধের নাম শিরক, দুই নাম্বার অপরাধের নাম নবীর সাথে বেয়াদবি। আল্লাহ আমাদেরকে শিরকের অন্যায় থেকে হেফাজত করুন। আরো আস্তে করে বলেন, দুই নাম্বার অন্যায় হলো নবীর সাথে বেয়াদবি। নবীরে কেমনে ডাকবি? আল্লাহ আদব শিখাই দিছেন, আল্লাহ বলেন নবীর শান মান কে দিছেন? আল্লাহ। নবীর মর্যাদা দিছেন কে? আল্লাহ। নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ যে নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন 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 কারণ, আল্লাহ তাও বর্ণনা করছেন কি করেন নাই? আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী কোন কারণে, এটা তোমার কুযুক্তি আর হেদম দেখাইলে সম্মান হবে না। আমার আল্লাহ সিস্টেম আর পদ্ধতি নিজেই বাতায় দিয়েছেন। অতএব নবীর সম্মান যদি বজায় রাখতে চাও, কোরআন হাদিস মতে আল্লাহ দাও পদ্ধতিতে নবীর সম্মান দাও। মন গড়া করলেই বেয়াদবি, করলেই আমল শেষ। নবীর শানে দরুদ পড়বা, আল্লাহ শিখাইছেন। নবীর শানে সম্মানের সালাম দিবা, আল্লাহ শিখাইয়া দিছেন। নবীর শানে দরুদ শরীফ পড়বা সম্মানের জন্য, কেমনে করবা আল্লাহ শিখাইয়া দিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে নবী, উম্মতের দরুদ পড়তে বলেন, সালাম পাঠাইতে বলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শুনাইলেন, সাহাবারা বললেন নবী কিভাবে দরুদ পড়লে সম্মান ঠিক থাকবে, আল্লাহ খুশি হবেন। নবী প্র্যাকটিক্যাল শুনায় দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পড়েন না আপনার এগুলো কোন সময়? কথা কেন আরো জোরে বলেন। যদি এটা ভালো না লাগে, অন্য দরুদও আছে, ওই দরুদ তুমি পড়ো, হাদিস থেকে বের করে পড়ো। আমি খুতবায় পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ। এটাও যদি না পড়ো, অন্য দরুদ আছে হাদিসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অন্য দরুদ পড়ো, কিচ্ছু পারো না, সংক্ষেপে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এখন দরুদ পড়তে বলছেন আল্লাহ, শিখাইয়া দিছেন নবী আল্লাহর ইশারায়। যেখানে স্পষ্ট দরুদের ব্যাপারে ফয়সালা আছে, সেখানে মেড ইন চট্টগ্রাম কেন? সেখানে মেড ইন জাপান কেন? সেখানে মেড ইন চায়না কেন? সেখানে মেড ইন সিলেট কেন? সালাতুনিয়া রাসূলুল্লাহ লাগবে কেন? ইয়া নবী সালাম লাগবে কেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহুম্মা সাল্লি আলা মন গড়া দরুদ লাগবে কেন? নবী যদি ব্যাপারটা মুবহাম রাখতেন, দরুদ পড়ো দরুদ পড়ো, কেমনে পড়ো নবী যদি ইশারা নিয়া স্পষ্ট পড়িয়া না জানাইতেন, তখন তুমি বানাইতা। যেহেতু হাদিসে আছে ওই দরুদ পড়লে নবীর সম্মান, মন গড়া বানাইয়া পড়লে সম্মান হবে না, হবে অপমান। বয়ান কি আর সবার দিলে লাগে? আম্মাজানের দিলে লাগিয়ে গেছে। কি স্বামীর সম্মান করো,
কার? হ্যাঁ, ভালো করে লাগছে। আল্লাহ যদি সেজদা হালাল করতেন গায়রুল্লাহর জন্য, স্ত্রীকে বলতেন সম্মানে স্বামীরে সেজদা কর, যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, স্বামীকেও স্ত্রী সেজদা করবে না। কিন্তু সম্মান বুঝাইছে, সম্মান করো। আম্মা জান চিন্তা করেন, স্বামীরে সম্মান করা নবীর হাদিস, সম্মান তো করা লাগবে। বয়ানটা শুনলাম, আজকে থেকেই শুরু করি, কেমনে সম্মান করব? আশা মাত্রই নাম ধরে ডাকবো হৃদয় সাহেব, সম্মান হবে না? কি করা যায়, কি করা যায়?